সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বিটকয়েন লিজেন্ডের নতুন আরেকটা আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে মূলত কথা বলবো বিটকয়েন লিজেন্ডের অ্যাপসের ভিতরে কিন্তু নতুন একটা নোটিশ চলে এসেছে। আপনারা অনেকে হয়তো সেই নোটিশটি ফলো করেছেন, অনেকে রিড আপার করেছেন। সো কী নোটিশ এসেছে সেটা আমি আপনাদেরকে একটু রিড আপার করি। এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশটি এসেছে গতকালকে রাতে, দেখতে পাচ্ছেন 11/1/2022। সো আমি যদি এখানে একটু প্রবেশ করি, প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে নোটিশ অফ ডিলেইং সেভিয়ার কানেকশান। সো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে থাম্বলিনে যে প্রোফাইল ছবিটা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 331000 ইউজার্স অ্যাপ্রোচড, মানে 331000 ইউজার্স অলরেডি বিটকয়েন লিজেন্ডে মাইনিং করছে। 25,000 ইউজার্স, মানে 25,000 ইউজার্স ইনক্রিজড ইউজ স্টার্টে। গতকালকে 25,000 মেম্বার অলরেডি জয়েন করে ফেলেছে আফটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট অন LBank। LBank-এ যখন তারা একটা নোটিশ দিয়েছে, তারা আগে 5 তারিখে সেখানে তারা বলেছে যে বিটকয়েন লিজেন্ডটা ফেব্রুয়ারিতে LBank এক্সচেঞ্জিং সাইটে লিস্টেড হয়ে যাচ্ছে এবং লিস্টেড ভ্যালু হচ্ছে 75 সেন্ট। সেটা আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু সবাই কিন্তু এখানে হুমড়ি খেয়ে পড়েছে অ্যাকাউন্টটা করার জন্য, এবং গতকালকে 25,000 ইউজার্স অ্যাকাউন্ট করেছে বিটকয়েন লিজেন্ডে। সো ফ্রেন্ডস, আপনি একটু বিস্তারিত পড়ে এখানে এখানে বলেছে যে সো সরি টু টেল ইউজার্স, সার্ভার কানেকশন ডিলেইস আর অকারিং ডিউরিং এ টেম্পোরারি টাইম ডিউ টু দ্য র্যাপিড ইনক্রিজিং নাম্বার অফ ইউজার্স আফটার দ্য লিস্টিং অ্যানাউন্সমেন্ট। মানে এখানে বলা হয়েছে যে এত পরিমাণ মেম্বার বিটকয়েন লিজেন্ডে জয়েন করেছে যে তাদের সার্ভারটা ডাউন হয়ে গিয়েছে এবং অ্যাপসটা হয়তো বিভিন্ন ধরনের ট্রবলেন্সের সৃষ্টি হতে পারে, বিদায় তারা এই নোটিশটি দিয়েছে। এবং সেখানে তারা বলেছে যে অ্যানাউন্সমেন্টের যে নোটিশটি দেওয়া হয়েছে 5 তারিখে, সেই নোটিশটি পাওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণ মেম্বার এখানে জয়েন করছে এবং মাইনিং করছে। তারপর বলছে যে ডিবি সার্ভার স্লিম ডিজাইন ইজ কারেন্টলি ইন প্রোগ্রেস অ্যান্ড ইট উইল টেক অ্যাবাউট এ উইক ইন দ্য মেইনটেন ইফ ইন দ্য মিন টাইম ইফ ইউ স্টপ ফর হোয়াইল প্লিজ গিভ ইউর সেলফ সাম টাইম অ্যান্ড লগ ইন অ্যাগেন। সো এখানে অনেকে হয়তো মাইনিং করার সময় কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, অনেকে হয়তো লগ ইন করতে পারবেন না, অনেকে হয়তো লগ ইন করতে গেলে এটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। সো আপনারা বারবার এখানে লগ ইন করবেন, এবং যেহেতু এখানে প্রচুর সংখ্যক মেম্বার এখানে জয়েন করছে, বিদায় কিন্তু ট্রাফিকের একটা প্রবলেম রয়েছে, সেটার কারণে হয়তো লগ আউটটা হয়ে যাচ্ছে। সো কিন্তু তারা এটা নিয়ে আপডেটের কাজ করছে এবং সেটা মেনটেনেন্সের কাজ করছে, খুব শীঘ্র সে আপডেটটি পেয়ে গেলে কিন্তু আর এই সমস্যাটা হবে না। সো ফ্রেন্ডস, বিটকয়েন লিজেন্ডে কিন্তু লাস্ট আপডেটে তারা বলে দিয়েছে সেটা আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু এটাই LBank ক্রিপ্টো এক্সচেঞ্জিং সাইটে লিস্টেড হতে যাচ্ছে। এবং LBank ক্রিপ্টো এক্সচেঞ্জিং সাইট কোনটি আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। সেখানে দেখতে পাচ্ছেন যে দ্য থার্ড হালভিং ইজ কামিং সুন, সো প্লিজ ফোকাস অন মেইনিং অ্যান্ড প্রমোট ইট ইউর টু ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এখানে তারা বলেছে অলরেডি ফেজ থ্রিতে বিটকয়েন লিজেন্ড আর ফেজ থ্রিতে রয়েছে, এবং ফেজ ফোরে যখন আসবে তখন এটা কিন্তু KYC-র জন্য আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে যে সেটেলমেন্ট ফেজ ফোর ওপেন আফটার KYC। এখন যেহেতু ফেজ থ্রিতে রয়েছে, এবং ফেজ ফোর কখন আসবে, ফেজ ফোর আসবে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই এখানে নোটিশে রয়েছে, ফেজ ফোর আসবে হচ্ছে 500K ইউজার্স যখন হবে। এখন হচ্ছে 331000 মেম্বার এখানে অ্যাকাউন্ট করেছে, যদি 5 লক্ষ মেম্বার এখানে অ্যাকাউন্ট করে তখন ফেজ ফোর চলে আসবে, এবং ফেজ ফোর চলে আসলে কিন্তু আমরা এখান থেকে KYC-টা করতে পারবো। সো ফ্রেন্ডস, ফেজ ফোর আসার আগে কিন্তু আপনি এখান থেকে প্রতি ঘন্টা কিন্তু একটা কয়েন BCL কয়েন করে কালেক্ট করতে পারছেন। ফেজ ফোর আসলে আপনি সেখানে 0.5 BCL কয়েন করে কালেক্ট করতে পারবেন ঘন্টায়। সো এখনও সময় রয়েছে, আর হয়তো আগামী 2-1 দিনের মধ্যে হয়তো 500K ধরে ফেলবে বিটকয়েন লিজেন্ড, 500K মেম্বার্সে পৌঁছে যাবে, তখন কিন্তু ফেজ ফোর শুরু হয়ে যাবে, এবং ফেজ ফোর শুরু হলে আমরা KYC-টা কমপ্লিট করে ফেলবো তখন। সো KYC-টা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো আমার চ্যানেলের মাধ্যমে, আপনারা অবশ্যই আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। এবং যারা এখনও জয়েন করেন না, তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে সেই লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি LBank এক্সচেঞ্জিং সাইট কোনটি, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, LBank এক্সচেঞ্জিং সাইট এটা হচ্ছে বাইন্যান্সের পরেই কিন্তু এটা একটা অবস্থান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন LBank এক্সচেঞ্জিং সাইট, আমি কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট করে রেখেছি। সো এটা নিয়ে কিন্তু আমি আগামী 2-1 দিনের মধ্যে ভিডিও দিব কীভাবে আপনারা LBank অ্যাকাউন্ট করবেন। সো LBank এক্সচেঞ্জিং সাইট এটা হচ্ছে বাইন্যান্স, কোসিন, এ সকল এক্সচেঞ্জিং সাইটগুলোর মতো একটা এক্সচেঞ্জিং সাইট। এখানে দেখতে পাচ্ছেন পুরো একেবারে বাইন্যান্সের মতো কিন্তু তাদের এই ক্রিপ্টো এক্সচেঞ্জিং সাইট। এখানে কিন্তু আমাদের বিটকয়েন লিজেন্ড কয়েনটা কিন্তু এখানে লিস্টেড হবে। সো এখানে যখন লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রেড চলছে, এখানে কিন্তু আমরা চাইলে তখন আমরা বাই সেল করে দিতে পারবো আমাদের বিটকয়েন লিজেন্ডটা। সো এটা আসলে বিটকয়েন লিজেন্ডে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, এবং এই LBank-এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের কয়েনটাকে USDT-তে বিটকয়েনে কনভার্ট করে কিন্তু আমরা সেটা বিকাশ নগদে টাকাটা নিয়ে নিতে পারবো সেল করে দিয়ে। সো এটা নিয়ে কিন্তু আমি ইন এ ফিউচারে আমি হয়তো আগামী সপ্তাহখানিকের মধ্যে কীভাবে LBank-এ অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে ভিডিও দেবো, আপনারা সবাই এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন। এবার আজকের ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো টপিক্স নেই। এবং ভিডিওটি শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন তাদের কিন্তু বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট রাখা দরকার। বাইন্যান্সে অ্যাকাউন্ট রাখার দরকার এই কারণে আমি বলছি, কারণ বাইন্যান্সটা এটা হচ্ছে
ক্রিপ্টো এক্সচেঞ্জিং জগতে বাই সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সবচেয়ে ভ্যালুয়েবল মাধ্যম। সো বাইন্যান্সে কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বারের একটি করে অ্যাকাউন্ট দরকার। যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি তারা কিন্তু বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট প্রয়োজন। সো আমি কিন্তু বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে কিন্তু বাইন্যান্সে অ্যাকাউন্টটা করে রাখতে পারেন। এবং বাইন্যান্সে কীভাবে এখানে আপনি KYC করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেল ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্টটা করে নিতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা KYCটা কমপ্লিট করে রাখতে পারেন। এবং বাইন্যান্সে যদি আপনি KYC এবং অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বাইসেল করতে পারবেন না। সো ফ্রেন্ডস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে ভ্যালুয়েবল এক্সচেঞ্জিং সাইট হচ্ছে বাইন্যান্স। সো সবারই উচিত এখানে একটি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।